আছে সে বলছে এটা লিসের জমি সমাজসভা থেকে লিসের নি আমাদেরকে এটা ভাড়া দিয়েছে পেট থেকে স্কুল থেকে সে অ্যাডভান্স দিয়েছে আমাদের ভাড়া নিতে কামরুল ইসলাম আমাদের বিট করতে কামরুল ইসলাম যত দেখা শোনা সবকিছু করতে হলে কামরুল ইসলাম বরিশাল সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপদ বিভাগ এগারো নভেম্বর সকাল থেকে দিনভর এ উচ্ছেদ অভিযান হয় নগরের রূপাতলী এলাকায় এ সময় পাকা স্থাপনা সহ ছোট বড় শতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয় জানা গেছে বরিশাল কুয়াকাটা সড়কের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে দপদপিয়া পর্যন্ত রাস্তার দুপাশে সড়ক ও জনপদের জমি লিজ নেওয়া হয় কয়েক বছর আগে কিন্তু পরে তা আর নবায়ন করেনি ব্যবসায়ীরা তাদের অভিযোগটির র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযানের সময় এই সাবেক র্যাব কর্মকর্তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কিছু ভুক্তভোগী ব্যবসায়ী সে বলছে এটা লিসের জমি সমাজসভা থেকে লিসের নি আমাদেরকে এটা ভাড়া দিয়েছে পেট থেকে স্কুল থেকে সে অ্যাডভান্স দিয়েছে আমরা অ্যাডভান্স দিয়েছি ৬ লক্ষ ৬ লক্ষ টাকা এরপর মালামাল দিয়েছি ১৮ লক্ষ টাকা এরপর আমি ইনভেস্ট করছি আরো ২০ থেকে ২৫ লক্ষ টাকা তারপরে আমরা এক তারিখ থেকে আবার চালু করছি আমাদের কোনো নোটিশ ছাড়া আমাদের নোট কোনোখান থেকে আমাদের নোটিশ আসে নোটিশ ছাড়া আমাদের এটা উচ্ছেদ করে দিয়েছে আচমকা অভিযানে ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের কাছে বৈধ কাগজ রয়েছে বলে দাবি করেন তারা আবার কেউ অভিযোগ করেন দোকানের জন্য অগ্রিম অর্থ প্রদান করলেও অর্থ ফেরত পাননি তারা আমার ঘরে বিট হয়েছে আপনারা অ্যাডভান্স ৪৫০০০ টাকা এরপর ডেকোরেশন বাবদ নিচ্ছে হলো ৩ লাখ টাকা আর মান্থলি ভাড়া হলো ১১,০০০ টাকা এই টোটালটাই করতে হলো কামরুল আমাদের ভাড়া নিতে কামরুল ইসলাম আমাদের বিট করতে কামরুল ইসলাম যত দেখাশোনা উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন নগরের রূপাতলী জিরো পয়েন্ট থেকে সাগরদী পুল পর্যন্ত সড়কের দুপাশে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয় এগুলো উচ্ছেদের জন্য পত্রিকায় বিজ্ঞাপন ও মাইকিং করা হয়েছে তবে অভিযানের আগে আগাম কোনো প্রকার নোটিশ বা বিজ্ঞাপন না দেওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার পাল্টা অভিযোগ করেন স্থানীয়রা কোনো কাগজপত্র দেওয়া হয় না যে লিগ্যাল নোটিশও দেওয়া হয় না শুধু দাগ দিয়ে গেছিল লাল দাগ এই পর্যন্তই আমরা জানি এর চেয়ে বেশি কিছু আমরা জানি সুযোগ চাওয়া হয়েছে তারা বলছে এখন আর সময় নাই আমাদের গাড়ি এসে পড়ছে